ঈশপের গল্প থেকে আজকের গল্প শিয়াল আর বক। এক বনে একটা শিয়াল বাস করত। সে নিজেকে বনের অন্য পশু পাখির চেয়ে বেশি চালাক মনে করত। এই চালাক শিয়ালের প্রতিবেশী ছিল একটা বক। শিয়াল বককে ঠকিয়ে একটু মজা করতে চেয়েছিল, তাই সে একদিন বককে নিমন্ত্রণ করেছিল। বক শিয়ালের বাড়িতে নিমন্ত্রণ খেতে এলো। শিয়াল চালাকি করে একটা থালায় কিছু পাতলা ঝোল পরিবেশন করল। বক তার লম্বা ঠোঁট দিয়ে থালা থেকে এক ফোঁটা ঝোলও খেতে পারল না। এদিকে শিয়াল নিজেই থালার সবটুকু ঝোল চেটে পুটে খেয়ে নিল। বককে ঠকাতে পেরে শিয়াল মনে মনে খুব খুশি হয়েছিল, কিন্তু সে মুখে কিছু বলল না। সে বলল, আমি খুব দুঃখিত যে ঝোলটা আপনার পছন্দ হয়নি, তাই একটুও খাননি। বক বলল, আমি বেশ খেয়েছি। তারপর সে শিয়ালকে বলল, কাল আপনি আমার বাড়িতে খাবেন। পরদিন এই চালাক শিয়াল সেজেগুজে বকের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেল। বক জানতো শিয়াল কাঁকড়া খেতে খুব ভালোবাসে। বক তাই কাঁকড়ার ঝোল রান্না করেছিল, কিন্তু সে তালায় পরিবেশন না করে ভারী কুঁজোর মধ্যে ঝোল পরিবেশন করেছিল। কুঁজোর সরু গলায় শিয়াল মুখ ঢুকাতে পারল না। কাঁকড়ার ঝোলের সুগন্ধে তার খিদে আরও বেড়ে গিয়েছিল, তাই সে খিদের জ্বালায় কেবল কুঁজোর গা চাটতে লাগলো। এদিকে বক তার লম্বা গলা কুঁজোর মধ্যে ঢুকিয়ে সহজেই সবটুকু সাবাড় করে দিতে পারল। শিয়ালের অবস্থা দেখে বক জিজ্ঞাসা করলো, কেমন হয়েছে ঝোলটা? শিয়াল আর কি বলে, সে জিভ চাটতে চাটতে বলল, তা মন্দ আর কি। বাড়ি ফিরবার সময় শিয়াল আপন মনে বলল, বকা জামায় উচিত শিক্ষা দিয়েছে। এই গল্পের নীতিকথা হলো, অন্যের সঙ্গে যেমন ব্যবহার করবে, অন্যরাও তোমার সঙ্গে ঠিক তেমনই ব্যবহার করবে। নমস্কার।